ক্লাসমেট ওপেন স্কুলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি প্র্যাকটিস সেট থ্রিটা দেখাবো আশা করি তোমরা প্র্যাকটিস সেট ওয়ান আর প্র্যাকটিস সেট টুটা দেখেছ আজকে যে ভ্যারাইটিটা দেখাবো যে অঙ্কগুলো থাকবে সেগুলো কিন্তু আগের প্র্যাকটিস সেটে ছিল না এবং আজকে চেষ্টা করবো যে সাতটা অঙ্ক তোমাদের দেখানো সেই সাতটা অঙ্ক সাতটা টাইপের সাতটা ভ্যারাইটিতে ঠিক আছে এবং আগের প্র্যাকটিস সেটগুলো যদি দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো যে আমি যখন চ্যাপ্টার ধরে অঙ্কগুলো করাচ্ছিলাম তখন একটা শর্টকাট দেখাচ্ছিলাম আবার যখন আমি প্র্যাকটিস সেটে করাচ্ছি আমি তখন আরেকটা শর্টকাট দেখাচ্ছি এবার তোমরা দুটো করে নেবে করার পর যেটা তোমাদের কাছে সহজলভ্য লাগবে সেটাই তোমরা অ্যাপ্লাই করবে তাহলে শুরু করি আজকে প্র্যাকটিস সেট চলে আসি আমাদের ফার্স্ট অঙ্কে দেখো ফার্স্ট অঙ্কটা কি আছে একটি হোস্টেলে একটি হোস্টেলে মোট ছশো জন বালক আছে তাদের মধ্যে প্রত্যেকেই হয় ফুটবল অথবা হকি খেলে অথবা দুটোই খেলে মানে এরকম কেউ নেই যে কিছু খেলে না বাট এরকম আছে যে দুজনই দুটোই খেলছে মানে হকিও খেলছে আবার ফুটবলও খেলছে আবার কেউ কেউ শুধু হকি খেলছে আবার কেউ কেউ শুধু ফুটবল খেলছে যদি দুটোই ঠিক আছে যদি সেভেন্টি ফাইভ পারসেন্ট হকি খেলে যদি শুধুই সেভেন্টি ফাইভ পার্সেন্ট হকি খেলে এবং ফর্টি ফাইভ পারসেন্ট ফুটবল খেলে তাহলে কতজন লোক আছে যারা দুটোই খেলে তাহলে কতজন লোক আছে যারা দুটোই খেলে দেখো এখানে আমরা জানি যখন পার্সেন্টেজে দেওয়া থাকে তখন টোটাল পার্সেন্টেজ হয় হানড্রেড তখন কি হয় তখন টোটাল পার্সেন্টেজ হয় হানড্রেড মানে বলতেই পারি এখানে টোটাল হচ্ছে হানড্রেড মানে সেটাই যেখানে বলে দিয়েছে এই যে ছশো তাই তো এখানে বলে দিয়েছে টোটাল বালক কজন টোটাল বালক হচ্ছে ছশো জন ঠিক আছে এবার দেখো বলেছে তাহলে এখানে বলছে কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হকি খেলে সেভেন ফাইভ পার্সেন্ট ফুটবল খেলে তাহলে টোটাল যোগ করি কত হয় ওয়ান টোয়েন্টি তাহলে দেখো একশো হওয়ার কথা টোটাল কিন্তু হচ্ছে কত একশো কুড়ি তার মানে কি এই যে কুড়িটা এক্সট্রা রয়েছে এই যে কুড়ি মানে একশো কুড়ির মধ্যে এই যে কুড়ি পার্সেন্ট রয়েছে এই কুড়ি পারসেন্ট কী করছে বোধ মানে তারা হকিও খেলছে আবার তারা ফুটবলও খেলছে ঠিক আছে তাহলে টোটাল পার্সেন্টেজ কত টোটাল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে হানড্রেড পার্সেন্ট যদি বলে থাকে এখানে ছশো কেন বলে দিয়েছে টোটাল বালক হচ্ছে ছশো তাহলে টোয়েন্টি পার্সেন্ট কত হবে তাহলে ছশো ইন্টু টোয়েন্টি সিক্স হান্ড্রেড ইন্টু টোয়েন্টি ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে কত হচ্ছে ওয়ান টোয়েন্টি তাহলে উত্তরটা কি হবে কতজন এমন লোক আছে যারা ফুটবল এবং হকি উভয়ই খেলছে সেই সংখ্যাটা হলো একশো কুড়ি সেই সংখ্যাটা হলো একশো কুড়ি তাহলে বুঝতে পারলে কেন টোটাল পার্সেন্টেজ কত হয় টোটাল তাহলে টোটাল হানড্রেড পার্সেন্ট টোটাল হানড্রেড পার্সেন্ট তার মানে টোটাল হানড্রেড পার্সেন্ট কত সিক্স টোটাল হান্ড্রেড পার্সেন্ট কত হচ্ছে সিক্স হান্ড্রেড তাহলে সেটাই আমি লিখেছি হান্ড্রেড পার্সেন্ট যদি হয় সিক্স হান্ড্রেড তাহলে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টটা কি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এক্সট্রা মানে যারা যারা এক্সট্রা বলতে বোঝাচ্ছে যারা হকি এবং ফুটবল উভয় খেলছে যারা হকি এবং ফুটবল উভয় খেলছে সেই সংখ্যাটা কত টোয়েন্টি তার তাহলে মানে কতজন টোয়েন্টি পার্সেন্ট মানে হয়ে যাচ্ছে একশো তাহলে উত্তর হবে ওয়ান টোয়েন্টি আশা করি তোমরা বুঝতে পেরেছো চলে আসছি আমার নেক্সট অঙ্কে দেখো আমার নেক্সট অঙ্কে কী আছে অমিতের মায়না প্রথমে ফিফটিন পার্সেন ফিফটি পার্সেন্ট বাড়লো অমিতের মায়না প্রথমে ফিফটি পারসেন্ট বাড়লো তারপর আবার ফিফটি পার্সেন্ট কমেও গেল প্রথমে ফিফটি পার্সেন্ট বেড়েছিল তারপর আবার কী হলো ফিফটি পার্সেন্ট কমেও গেলো তারপর আবার তেত্রিশ পূর্ণ একের তিন তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট কমে গেল মানে প্রথমে ফিফটি পার্সেন্ট বাড়লো তারপর আবার ফিফটি পার্সেন্ট করবো কমল তারপর আবার তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট কমল তার কত শতাংশ লোকসান হলো তাহলে একবার বাড়লো আবার কমলো আবার কমলো তাহলে অবশ্যই লোকসান হলো সেক্ষেত্রে কত পারসেন্ট লোকসান হলো কত পার্সেন্ট লোকসান হলো তাহলে প্রথমে লিখি যখন পঞ্চাশ পার্সেন্ট বাড়ল যখন ফিফটি পারসেন্ট বাড়লো তাহলে কত বাড়লো ফিফটি ডিভাইডেড বাই হান্ড্রেড মানে ওয়ান বাই টু মানে দু টাকা ছিল কম বাড়লো এক টাকা বাড়লো তাহলে কত হলো তিন টাকা দু টাকা ছিল এক টাকা বাড়লো এক টাকা বাড়লো হলো কত তিন টাকা আবার এবার দেখছি নেক্সট নেক্সট কী বলেছে ফিফটি কমলো ফিফটি পারসেন্ট কমলো সেক্ষেত্রে কত হবে দু টাকা ছিল এক টাকা কমলো কত হলো এক টাকা দু টাকা ছিল এক টাকা কমলো কমলো কত কমে কত হলো এক টাকা এবার তেত্রিশ পূর্ণ এক তিন পার্সেন্ট সেটা কত হচ্ছে তিন তিরিক্ষে নয় মানে নিরানব্বই ডিভাইডেড বাই কত হবে থ্রি ইন্টু হানড্রেড কেন শতাংশ বলেছে অবশ্যই হানড্রেড করব তাই তো আচ্ছা নাইনটি নাইন প্লাস ওয়ান মানে উপরে কী হবে তে তিন তেত্রিশ তিনকে নিরানব্বই প্লাস ওয়ান উপরেরই ওয়ান তার মানে হানড্রেড বাই থ্রি ইন্টু হানড্রেড তাহলে হানড্রেড হানড্রেড কেটে গেলো তাহলে কত হলো ওয়ান বাই থ্রি হান্ড্রেড হান্ড্রেড কেটে গেলো তাহলে কত হলো ওয়ান বাই থ্রি তার মানে তিন টাকা ছিল এক টাকা কমলো এখন কত হলো দু টাকা তিন টাকা ছিল এক টাকা কমলো এখন কত হলো দু টাকা তারপরে এবার কি করব ক্রস মাল্টিপ্লাই করব কি করব ক্রস মাল্টিপ্লাই করব দেখো দু টাকা দু টাকা কেটে যাচ্ছে এদিকে তিন টাকা তিন টাকা কেটে যাচ্ছে মানে আগে ছিল দু টাকা এখন কত হলো আগে ছিল দু টাকা এখন হলো এক টাকা আগে ছিল দু টাকা এখন হলো এক টাকা তাহলে আগে যদি শতাংশে বলেছে তাহলে পার্সেন্টেজ করলে আগে ছিল দু টাকা এখন হলো এক টাকা আগে যদি থাকতো একশো টাকা এখন কত হবে একশো বাই দুই তাহলে কত পার্সেন্ট তার লোকসান হলো ফিফটি পারসেন্ট তার লোকসান হলো তার মানে অ্যান্সার হবে এ ফিফটি পার্সেন্ট তার লোকসান হলো কী করলাম বুঝতে পেরেছ তেত্রিশ পূর্ণ একের তিন মানে হচ্ছে হানড্রেড বাই থ্রি ইন্টু হানড্রেড মানে ওয়ান বাই থ্রি আচ্ছা ফিফটি পারসেন্ট বাড়লো মানে দু টাকা প্রথমে বাড়লো দু টাকা ছিল এক টাকা বাড়লো দু টাকার উপর আরও এক টাকা যোগ হলো হয়ে গেল তিন টাকা আবার ফিফটিন পার্সেন্ট কমলো মানে দু টাকা ছিল এক টাকা কমলো তারপর কত হলো এক টাকা হলো ঠিক আছে আবার কি বলেছে কত ছিল তিন টাকা ছিল তিন টাকা ছিল এক টাকা কমলো এক বাই তিন মানে তিন টাকা ছিল এক টাকা কমলো তাহলে কত হলো দু টাকা এবার করি ক্রস মাল্টিপ্লাই তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে কেটে যাচ্ছে তিন তিন কেটে যাচ্ছে দুই দুই কেটে যাচ্ছে মানে দু টাকা ছিল এক টাকা হলো যদি একশো টাকা থাকতো তাহলে কত হতো ফিফটি পারসেন্ট তার মানে অ্যান্সার হয়ে যাবে ফিফটি পারসেন্ট তার লোকসান হলো কত শতাংশ লোকসান হলো ফিফটি পারসেন্ট বা পঞ্চাশ শতাংশ তার লোকসান হলো চলে আসছি আমি নেক্সট অঙ্কে দেখো নেক্সট অঙ্কে কি আছে একজন ব্যক্তি একজন ব্যক্তি একটি দ্রব্য টেন পার্সেন্ট লাভে বিক্রি করে টেন পারসেন্ট লাভে বিক্রি করে যদি সে তার ক্রয় ও বিক্রয় মূল্য পঁচিশ টাকা করে কম করে ক্রয় মূল্য থেকেও পঁচিশ টাকা কম আবার বিক্রয় মূল্য থেকেও পঁচিশ টাকা কম করে তাহলে তার লাভের হার ফাইভ পারসেন্ট বৃদ্ধি পায় তাহলে তার লাভের হার কত পারসেন্ট বৃদ্ধি পায় ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত ছিল তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত ছিল এবার দেখো বৃদ্ধি কবার পেয়ে লাভ কবার হয়েছে একবার টেন পার্সেন্ট একবার ফাইভ পার্সেন্ট মানে একবার টেন পার্সেন্ট লাভ হয়েছে আরেকবার ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে তার মানে টোটাল কত পার্সেন্ট লাভ হয়েছে ফিফটিন পার্সেন্ট টোটাল কত পার্সেন্ট লাভ হয়েছে ফিফটিন পার্সেন্ট আবার দেখো বলেছে টেন পার্সেন্ট লাভে বিক্রি হয় তার মানে কি দশ টাকা টেন বাই হান্ড্রেড তো তার মানে দশ টাকা ছিল দশ টাকা হচ্ছে তার কস্ট প্রাইস তার মানে যদি আমি লিখি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কস্ট প্রাইস কত ছিল দশ টাকা তাহলে এক টাকা লাভ হয়েছে বলে দিয়েছে তাহলে এখন কত হবে এগারো টাকা ঠিক আছে আবার কি বলেছে ফিফটিন পার্সেন্ট লাভে বিক্রি করেছে মানে ফিফটিন পার্সেন্ট মানে বলতেই পারি ফিফটিন বাই হান্ড্রেড তার মানে থ্রি বাই টোয়েন্টি মানে কস্ট প্রাইস কত ছিল কুড়ি টাকা আবার লাভ হল তিন টাকা তাহলে এখন সেলিং প্রাইস কত তেইশ টাকা এখন সেলিং প্রাইস তেইশ টাকা এবার বলেছে দেখো এইদিকে দশ টাকা এদিকে দেখো দশ আর কুড়ির মধ্যে ডিফারেন্স দশ আর এগারো আর তেইশের মধ্যে ডিফারেন্স কত বারো তাহলে দু দিকের আমার পরিমাণটা সেম নেই ইকুয়েশান ইস টুটা সেম নেই ডিফারেন্সটা সেম নেই মানে রেশিওটা মিলছে না যখন আমরা মিলছে না আমরা একটা নিয়ম করেছিলাম যদি তোমরা আগের ভিডিওগুলো দেখে থাকো সেক্ষেত্রে দেখে থাকবে কি করেছিলাম কুড়ি আর তেইশের মধ্যে ডিফারেন্স কত তিন দশ আর এগারোর মধ্যে ডিফারেন্স কত এক এই পুরো সংখ্যাটায় তিন দিয়ে গুণ করেছিলাম আর এই পুরো সংখ্যাটাকে কি করেছিলাম এক দিয়ে গুণ করেছিলাম জাস্ট অপোজিট সংখ্যা দিয়ে গুণ করে দিয়েছিলাম কি করেছিলাম অপোজিট সংখ্যা দিয়ে গুণ করে দিয়েছিলাম সেক্ষেত্রে কি পেয়েছিলাম তাহলে নতুন ইকুয়ে নতুন যে রেশিওটা হবে কি হবে থার্টি তিন দিয়ে গুণ করে ইন টু থার্টি থ্রি আবার এখান দিয়ে টোয়েন্টি ইস টু টোয়েন্টি থ্রি দেখো এটার মধ্যে দশের ডিফারেন্স এটার মধ্যেও দশের ডিফারেন্স তাহলে এইবার কি বলেছে এটা ছিল সেলিং কস্ট প্রাইস কী বলেছে ক্রয়মূল্য বিক্রয়মূল্য বিক্রয় মূল্য থেকে পঁচিশ টাকা করে কম করে তার মানে এই যে দশের ডিফারেন্সটা সেটাই বলেছে পঁচিশ এই যে দশের ডিফারেন্সটা সেটাই বলেছে পঁচিশ তাহলে একের ডিফারেন্স কত হবে টোয়েন্টি ফাইভ বাই টেন এবার কি বলেছে এবার বলেছে দেখো যে ক্রয় মূল্য কত ছিল তাহলে ক্রয় মূল্য মানে ক্রস প্রাইস কত ছিল তাহলে ক্রয় মূল্য এখানে কত থার্টি তাহলে থার্টি হলে কত হবে থার্টি হলে কত হবে আমি এখানে লিখে করছি তাহলে বুঝতে তো আমাদের তোমাদের সুপ্রিয়া টোয়েন্টি ফাইভ ইন্টু থার্টি ডিভাইডেড বাই টেন টোয়েন্টি ফাইভ ইন্টু থার্টি ডিভাইডেড বাই টেন তাই তো টেন টেন কেটে গেল কত হলো সেভেন্টি ফাইভ তাহলে তার ক্রয় মূল্য কত ছিল তার ক্রয় মূল্য ছিল পঁচাত্তর টাকা তাহলে তার ক্রয় মূল্য ছিল পঁচাত্তর টাকা বোঝা গেলো কখন আমরা অপোজিট নাম্বার দিয়ে ডিফারেন্স দিয়ে গুণ করব। যখন ইকুয়েশানগুলো সমান হবে না যখন রেশিওটা সমান হবে না তখন কি করব এদের মাঝখানে যে গ্যাপটা আছে কত তেইশ থেকে কুড়ি বার দিলে থাকে তিন তিন দিয়ে এটাকে গুণ করব দ এগারো থেকে দশ বার দিলে থাকে এক এটা দিয়ে এটাকে গুণ করব ঠিক আছে তাহলে বুঝা গেল। আশা করি তোমরা ক্রয় বিক্রয়ের এই অঙ্কটা বুঝতে পেরেছো এই টাইপের অঙ্ক কিন্তু আমি আ যেটা তোমাদের সিরিজ করিয়েছিলাম প্রফিট আর লসের সেই সিরিজটার মধ্যে অনেকগুলো এই টাইপের অঙ্ক ছিল এবং এই টাইপের উপর বেশ করে অনেকগুলো ভ্যারাইটি ছিল কেউ যদি ওই ভ্যারাইটিগুলো জানতে চাও দেখতে চাও অবশ্যই আমার পুরনো ভিডিওটা দেখতে হবে যেটা আমি ক্রয় তোমার প্রফিটার আর লসের উপর করেছিলাম ওখানে একটা সিরিজ আছে যে বেসিক থেকে স্টার্ট করে ক্রমশ যে কমপ্লেক্স হচ্ছে অঙ্কগুলো যে এখন সব পরীক্ষায় কিছু পরীক্ষায় বে কিছুটা কঠিন অনেক পরীক্ষা অনেকটা কঠিন অঙ্ক দেয় তো সেটার উপর বেশ করেই কিন্তু আমি পরপর পরপর ভিডিওগুলো করেছি তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই কিন্তু পার্ট ওয়ান থেকে দেখবে পার্ট ওয়ান থেকে দেখবে নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই বুঝতে হলে পরপর পরপর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এইভাবে দেখতে হবে ঠিক আছে চলে আসি আমার নেক্সট অঙ্কে দেখো আমার নেক্সট অঙ্ক কি আছে জিরো প্লাস জিরো পয়েন্ট টু মাইনাস ভাগ জিরো পয়েন্ট টু ইন জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট এর সরলতম এর এই ক্ষেত্রে যেটি প্রবলেম হয় সেটি হচ্ছে পয়েন্টের আমরা পয়েন্টটা বসাতে প্রবলেম করি আচ্ছা প্রথমে আমরা জানি ব্র্যাকেটেরটা গুণ করতে হবে তাই ব্র্যাকেটেরটা গুণ করি জিরো তাই তো পয়েন্ট দুটো সংখ্যায় পরপর আছে তাহলে এখানে চার হলেও আরেকটা সংখ্যা নিয়ে নেব জিরো তার মানে জিরো পয়েন্ট জিরো ফোর ইন টু ভাগ করলে কত হবে জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু করলে কত পাবো ওয়ান তাই তো করলে কত পাবো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট টু মানে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট টু হচ্ছে জিরো পয়েন্ট ফোর তাহলে আগে গুণ করবো মানে জিরো পয়েন্ট ফোর মাইনাস এই গুণটা করব তাহলে এই গুণটা করলে কত আসবে জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর আর জিরো পয়েন্ট ফোর এখানে আমরা শূন্য বসিয়ে নিই তার মানে উত্তরটা কত হবে জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো পয়েন্ট থ্রি সিক্স আমি কেন ব্যাকসাইট দিয়ে করলাম দেখো অঙ্কটা তোমাদের বুঝতেও সুবিধা করতেও সুবিধা অঙ্কটা বুঝতেও তোমাদের সুবিধা হলো করতেও তোমাদের সুবিধা হলো তাই সেক্ষেত্রে যখন এরকম টাইপের অঙ্ক আসবে এইভাবেই পেছন দিক দিয়ে আমরা করব। তাহলে কি হবে আমাদের টাইমটাও কম লাগবে ভুলও কম হবে এরার কম আসবে ঠিক আছে তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হয়ে গেল ডি অ্যান্সার কি হবে অ্যান্সার হয়ে গেলো ডি যেটা আছে জিরো যেটা আছে জিরো ঠিক আছে চলে আসি আমার নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক কী আছে দেখো নেক্সট অঙ্ক আছে একশো গ্রাম একশো গ্রাম চিনির দ্রবণে টোয়েন্টি পারসেন্ট চিনি আছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি যোগ করলে মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণে টোয়েন্টি হবে মোট মিশ্রণে টোয়েন্টি হবে প্রথমে দেখি একশো গ্রাম চিনির দ্রবণে কতটা চিনি আছে কি করে বের করব বলে দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট চিনি আছে তার মানে ওয়ান ফিফটি ইন্টু টোয়েন্টি বাই হানড্রেড তাহলে শূন্য শূন্য কেটে গেল এদিকে শূন্য শূন্য কেটে গেল মানে একশো পঞ্চাশ গ্রাম চিনির দ্রবণে চিনি আছে হচ্ছে তিরিশ গ্রাম ঠিক আছে এবার বলেছে মোট দ্রবণের মিশ্রণের চিনির পরিমাণ কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ওয়ান বাই ফোর পার্সেন্ট তাই তো ওয়ান বাই ফোর পার্সেন্ট এবার ধরো কত চিনি বাইরে থেকে এক্সট্রা অ্যাড করা হয়েছে আমরা জানি না এবার ধরো তিরিশ গ্রামের মধ্যে তিরিশ গ্রামের মধ্যে তিরিশ গ্রামের মধ্যে আমি এক্স পরিমাণ অ্যাড করলাম এই যে এক্স পরিমাণটা অ্যাড করলাম এই এক্স পরিমাণটা তো মোট পরিমাণের সাথেও যোগ হবে মানে মোটের সাথেও তো চিনির দ্রমণটা আরও বাড়বে তাই তো তাহলে এক্সটা যখন এখানে যোগ করলাম তার মানে ওয়ান ফিফটির সাথেও এক্স যোগ করতে হবে তাহলে মোট এটা টোটাল এটা হলো এটা কি বলে দিয়েছে এখানে মোট মিশ্রণে চিনির পরিমাণ বলে দিয়েছে ওয়ান বাই ফোর ঠিক আছে মোট মিশ্রণে চিনির পরিমাণ বলে দিয়েছে ওয়ান বাই ফোর তাহলে এবার এটা ইকুয়ালস টু তাহলে বের করে কি হবে তাহলে ওয়ান ফিফটি প্লাস এক্স ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি প্লাস ফোর এক্স তাহলে দুদিকটা চেঞ্জ করি তার মানে ফোর এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু ওয়ান ফিফটি মাইনাস ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি মাইনাস ওয়ান টোয়েন্টি তাহলে কত হচ্ছে থার্টি তাহলে এক্স ইকুয়ালস টু কত ফোর এক্স মাইনাস এক্স মানে আমরা জানি থ্রি এক্স তাহলে থার্টি বাই থ্রি তার মানে টেন মানে কত গ্রাম চিনি ওর মধ্যে অ্যাড করা হয়েছিল দশ গ্রাম চিনি ওর মধ্যে অ্যাড করা হয়েছিল মোট মানে দশ গ্রাম চিনি অ্যাড করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের টোয়েন্টি হবে চিনির পরিমাণ মোট মিশ্রণের কত পার্সেন্ট হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে বোঝা গেল কীভাবে করেছি এইটাখানে প্রবলেমটা কোথায় করি এখানে আমরা এইটার সাথে এক্সট্রা কাউন্ট করি এটার সাথে করতে ভুলে যাই কেন দেখো যদি এক ব্যাগ একটা গ্লাসের চিনি আমি একটা গ্লাসে ধরো ফিফটি পারসেন্ট চিনি আছে বাকিটা জল এবার তার মধ্যে আমি দুটো দানা চিনি দিলাম তাহলে সেটা যেমন চিনির সাথে অ্যাড হলো সেটা তো জলের দ্রবণেও অ্যাড হলো তার মানে ওটার সাথেও তো প্লাস হতে হবে তাহলে সেক্ষেত্রে ওয়ান ফিফটির সাথেও তো প্লাস হবে কেন এটা মোট প্রমা পরিমাণ বলে দিয়েছিল মোট পরিমাণ বলে দিয়েছিল দেড়শো গ্রাম তাহলে এটার সাথেও অ্যাড হবে তাহলে থার্টি প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান ফিফটি প্লাস এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ফোর কেন বলে দিয়েছে মোট মিশ্রণের পরিমাণটা বলে দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোট মিশ্রণের পরিমাণটা বলে দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ওয়ান বাই ফোর ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলে আসছি আমার নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক কি আছে যদি পি এর ফিফটি পারসেন্ট ইকোয়ালস টু কিউ এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় পি এর ফিফটি পার্সেন্ট ইকুয়ালস টু কিউ এর টোয়েন্টি ফাইভ পারসেন্ট হয় তাহলে পি ইকুয়ালস টু কি এর এক্স শতাংশ হলে পি ইকুয়ালস টু কিউ এর এক্স শতাংশ হলে এক্সের পরিমাণটা কত মানে পি আর কিউয়ের রিলেশনটা জানতে চেয়েছে তাহলে ফিফটি পারসেন্ট বলেছে তার মানে পি ইন্টু ফিফটি বাই হান্ড্রেড বা ওয়ান বাই টু ইকুয়ালস টু কিউ ইন টু টোয়েন্টি ফাইভ মানে কত ওয়ান বাই ফোর দুই দুই কেটে দিলাম চার তার মানে কী দাঁড়াচ্ছে পি ইকুয়ালস টু টু পি ইকুয়ালস টু কিউ মানে এই দুটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে তাই তো এই দুটা পি এর সাথে গুণ হয়ে যাবে না টু পি ইকুয়ালস টু কিউ তাহলে এখান থেকে বলতেই পারি পি ইকুয়ালস টু কিউ বাই টু এবার বলেছে কত পার্সেন্টেজ বা শতকরা যেহেতু এখানে শতকরা বলে দিয়েছে তাহলে কী করবো এটার সাথে গুণ করবো কত গুণ করবো দেখো হাফ তাই তো কিউব মানে পি ইক টু কিউ বাই টু মানে হয়ে যাচ্ছে কত হাফ মানে হাফ যদি আমি এটাকে আলাদা করে লিখি তাহলে আমি লিখতেই পারি কিউ ইন টু এই যে হাফ আমি লিখেছিলাম তাহলে ফিফটি বাই হান্ড্রেড ফিফটি বাই হান্ড্রেড বলতেই পারি কেন ফিফটি বাই হান্ড্রেড করলে তবেই এই কিউ বাই ওয়ান বাই টুটা আসছে এখানে যদি আলাদা করে লিখি তাহলে আমি বলতেই পারি এর কত পার্সেন্ট পি হচ্ছে কিউএ এক্সেন মান কত ফিফটি পার্সেন্ট তার মানে পি ইকুয়ালস টু কিউ ইন্টু ফিফটি পার্সেন্ট পি ইকুয়ালস টু এখানে তোমরা আমি তোমাদের বুঝে বোঝার সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি পি ইকুয়ালস টু কিউ ইন্টু ফিফটি পার্সেন্ট এইটাই হয়ে গেলো পি আর কিউয়ের রিলেশন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলে আসছি আমার লাস্ট অঙ্কে দেখো লাস্ট অঙ্কে কি আছে এ একটি কাজ বারো দিনে করতো বা বারো দিনে করতে পারে বি এ চেয়ে সিক্সটি পার্সেন্ট বেশি দক্ষ বি এ চেয়ে সিক্সটি পারসেন্ট বেশি দক্ষ তাহলে তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে এক্ষেত্রে আমি যখন রেশিও প্রপোশন করেছিলাম তোমাদের আগের সেটটায় প্রোবাবলি সেট টুতে ছিল বলেছিলাম যে যখন কা পরিমাণ বের করছি পরিমাণের অনুপাত পা বের করছি তখন আমরা টাকাটা পাচ্ছি আবার টাকারটা বের করলে পাচ্ছি পরিমাণের এখানে এক্ষেত্রে হবে এফিসিয়েন্সি বের করেছি মানে উল্টোটা হবে মানে ডের অ্যামাউন্ট মানে ডে কত দিন লেগেছে সেটা আমি লিখতে পারবো কি বলছি আশা করি বুঝতে পারছো না সেই জন্যই কিন্তু আমি ভেঙে বলছি দেখো ধরছি এটা এ এটা বি ঠিক আছে এখানে কি বলছে বি এর চেয়ে সিক্সটি পারসেন্ট বেশি দক্ষ বি এর চেয়ে কত পারসেন্ট বেশি দক্ষ সিক্সটি মানে এ যদি একশো করে বি করবে একশো ষাট তাই তো এ যদি একশো করে বি করবে একশো ষাট আবার কি বলেছে দেখো তার মানে এটা যদি আমি কাটাকুটি করি এটাকে যদি আমি অনুপাতে নিয়ে কাটাকুটি করি কত হবে ফাইভ আর এইট মানে ফাইভ ইজ টু এইট তাই তো এবার দেখো যখন আমি এটাকে দিনে কনভার্ট করছি এইটা যখন আমি দিনে কনভার্ট করছি তখন এই ইকুয়েশানটা হয়ে যাবে কিন্তু এইট ইস টু ফাইভ এবার জিজ্ঞাসা করো কেন ম্যাম কেন কি দেখো যার এফিসিয়েন্সি বেশি তার করতে কম সময় লাগবে যার এফিসিয়েন্সি কম তার করতে বেশি সময় লাগবে এখানে কার এফিসিয়েন্সি বেশি ছিল এখানে বিয়ের এফিসিয়েন্সি বেশি ছিল এখানে বিয়ের এফিসিয়েন্সি বেশি ছিল তাহলে বিয়ের কাজটা করতে কম সময় লাগবে কেন এইটা আমি এফিসিয়েন্সি বের করেছি আর এইটা হচ্ছে ডে কে এইটা হচ্ছে ডে তাহলে এখন ইকুয়েশানটা কত হচ্ছে এইট ইস টু ফাইভ ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কত এইট ইস টু ফাইভ তাহলে বলেছে সেটাই বলে দিয়েছে এইটাই এখানে বলা আছে বারো কেন বলেছে এ একটি কাজ বারো দিনে করতে পারে তাহলে এইট যদি হয় বারো তাহলে কত হবে ওয়ান ইকুয়ালস টু টুয়েলভ বাই এইট তাহলে ফাইভ ইকুয়ালস টু কত আমি একবারই ফাইভ লিখে দিচ্ছি যেটা হচ্ছে বিয়ের পরিমাণ ইন্টু ফাইভ মানে সিক্সটি বাই এইট তাই তো এটা তো করা যাবে চার দিয়েই কাটি তাহলে কত হচ্ছে পনেরো বাই দুই মানে সাত পূর্ণ একের দুই দিন সময় লাগবে মানে এটা হচ্ছে ডে কাউন্ট করছি এই জায়গাটা আরেকবার বোঝো যার এফিসিয়েন্সি বেশি থাকবে তার কাজটা করতে সময় কম লাগবে আর যার এফিসিয়েন্সি কম থাকবে তার কাজটা করতে কিন্তু বেশি সময় লাগবে এই অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে বিয়ের এফিসিয়েন্সি এর অপেক্ষা বেশি তাই সময় কার বেশি লাগবে এর বেশি লাগবে বিয়ের কম লাগবে এবার দেখো এর বলে দিয়েছে এইটটি এইট ইস টু ফাইভ এখানে এইটের অ্যামাউন্টটাই বলে দিয়েছে বারো কেন এর কাজ করতে সময় লাগে বারো দিন ঠিক আছে তাহলে এইট যদি হয় বারো তাহলে পাঁচ কত তাহলে বেরোলো হচ্ছে সাত পূর্ণ একের দুই দিন আমি আরেকটা প্র্যাকটিস সেট করব তোমরা এই প্র্যাকটিস সেটটা কালকেই পেয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটের সাথে কালকের প্র্যাকটিসের ম্যাথের কিন্তু তোমরা কোনো মিল পাবে না ভ্যারাইটি পাবে কোনো মিল পাবে না তাই প্রত্যেকটা প্র্যাকটিস সেট প্রথম থেকে শেষ অবধি তোমাদের ফলো করতে হবে এই ভ্যারাইটিটা দেখার জন্য আর তোমরা যদি মনে করে থাকো তোমাদের এই চ্যানেল থেকে এই অঙ্কগুলো থেকে কোনো লাভ হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না